আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আবার আমি নতুন একটি ধাঁধা নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। জিরাফের লম্বা গলায় মোট কয়টি হাড় আছে? একদম সহজ একটি প্রশ্ন, জিরাফের লম্বা গলায় মোট কয়টি হাড় আছে? উত্তর সাতটি। উত্তরটি হবে সাতটি। যদি আপনারা কেউ জানেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। দ্বিতীয় প্রশ্ন, একটি ডিমে ভিটামিন সি বাদে কি কি ভিটামিন থাকে? হ্যাঁ, দ্বিতীয় প্রশ্ন, একটি ডিমে কি কি ভিটামিন থাকে? হ্যাঁ, একটি ডিমে ভিটামিন সি বাদে কি কি ভিটামিন থাকে? উত্তর শুরু এখন থেকে। অন্য সব ভিটামিন, মানে ভিটামিন সি বাদে যাই সব ভিটামিন থাকে। দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে, একটি মশার ওজন কত হতে পারে? একটি মশার ওজন কত হতে পারে? আপনাদের সময়টা হচ্ছে এখন থেকে, যদি কেউ পারেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আশা করি আপনারে। হ্যাঁ, 2.5 মিলিগ্রাম অর্থাৎ 0.0025 গ্রাম। কার লেজ কাটা গেলে সেটা মরে যায় এবং কার লেজ কাটা পড়লে সে মারা যায়? উত্তরটা শুরু হবে এখন থেকে। উত্তর হবে ঘোড়া। ঘোড়ার লেজ কাটা গেলে সে মারা যায়। দ্বিতীয় প্রশ্ন, একটি হাতি কত মাইল দূর থেকে পানির গন্ধ পায়? একটি হাতি কত মাইল দূর থেকে পানির গন্ধ পায়, মানে সে বুঝতে পারে ওখানে পানি আছে? প্রশ্নের উত্তরটি শুরু হবে এখন থেকে। হ্যাঁ, উত্তরটি হবে, একটি হাতি 3 মাইল দূর থেকে সে পানির গন্ধ পায় এবং বুঝতে পারে সেখানে পানি আছে। একজন মানুষের পক্ষে কখনোই কি খোলা রেখে হাসি দেওয়া সম্ভব নয়, মানে কি খোলা রেখে হাসি যেটাকে বলি আমরা সেটা দেওয়া সম্ভব নয়? উত্তর যদি কেউ জানেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। সময় এখন থেকে। হ্যাঁ, এটা হবে চোখ। আপনি চোখ বন্ধ করে কখনোই হাসি দিতে পারবেন না। পরের প্রশ্ন, আপনি কি জানেন একটি মাছির গড় আয়ু মাত্র কতদিন? আপনি জানেন কি একটি মাছির গড় আয়ু মাত্র কতদিন? সময় এখন থেকে। হ্যাঁ, মাত্র 17 দিন। একটি মাছির গড় আয়ু মাত্র 17 দিন। আপনি জানেন কি কোন পানি কখনো বমি করে না? আপনি জানেন কোন পানি কখনো বমি করে না? জানলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আপনার উত্তরটি নতুনটি শুরু হবে এখন থেকে। হ্যাঁ, ইঁদুর আর ঘোড়া। ইঁদুর আর ঘোড়া কখনো বমি করে না। পরের প্রশ্ন, আপনি জানেন কি কোন দেশে অন্য যে কোনো দেশের চেয়ে সবচেয়ে বেশি সংখ্যক পোস্ট অফিস রয়েছে? হ্যাঁ, আপনি জানেন কি কোন দেশে অন্য অন্য দেশের চাইতে সবচেয়ে বেশি পোস্ট অফিস রয়েছে? উত্তর শুরু হবে এখন থেকে। হ্যাঁ, এটি হচ্ছে ভারত। সবচেয়ে পোস্ট অফিস হচ্ছে ভারত। মাটির বুকে জন্ম তার, পরে সাদা শাড়ি, তরকারির স্বাদ বাড়ানো তার বাহাদুরি। হ্যাঁ, কি এমন আছে যে মাটির নিচে জন্ম অথচ তার তরকারি বাদ স্বাদ বাড়ানো বাহাদুরি? প্রশ্নটি শুরু হবে এখন থেকে।
আপনারে? উত্তর রসুন। হ্যাঁ, রসুন ছাড়া কিন্তু আপনার তরকারির স্বাদ কখনোই আসবে না, অবশ্যই রসুন দিতে হবে। উল্টো যদি ধাউ মোড়ে হয়ে যাব লতা, কে আমি ভেবে চিনতে ভালো ফেলতা? একদম সহজ একটি প্রশ্ন, দেখি কে পারে। যদি পারে অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন এবং জানাবেন। সময় এখন থেকে শুরু। উত্তর তাল। হ্যাঁ, উত্তরটি হবে তাল, এটা উল্টালে হবে লতা। উপরে তিতা ভিতরে মিঠা, লেবুর দলে বাস, এই কথাটি বলতে গেলে লাগে 3 মাস। একদম সহজ একটি প্রশ্ন, উপরে তিতা ভিতরে মিঠা, লেবুর দলে বাস, এই কথাটি বলতে গেলে লাগে 3 মাস, দেখি কে পারে। সময় এখন থেকে শুরু। উত্তর হবে জাম্বুরা। সহজ প্রশ্ন, কোন জিনিস মহিলারা সবাইকে দেখায় কিন্তু তার স্বামীকে দেখায় না? কি এমন জিনিস আছে যে জিনিস একটি মহিলা বা একটি মেয়ে, একটি মহিলা সবাইকে দেখায় অন্য কাউকে দেখায় না? প্রশ্নের 10 সেকেন্ড টাইম শুরু এখন থেকে। উত্তর বিধবার রূপ। একটা মেয়ে যখন বিধবা হয়ে যায় সেটা তার স্বামী দেখতে পায় না। এমন কোন কাজ যা বিছানায় শুয়ে করলে মজা ও আরাম দুটোই পাওয়া যায়? একদম সহজ একটি প্রশ্ন, তবে কেউ বাজে কমেন্ট এবং কি নেগেটিভ দেখে নেবেন না। সুন্দর একটি প্রশ্নের উত্তর, আশা করি সুন্দরভাবেই দেওয়ার চেষ্টা করবেন। সময় এখন থেকে। উত্তর ঘুম। আপনি বিছানায় ঘুমালে যে আরাম পাবেন, বাকি কোথাও গিয়ে ঘুমালে আরামটা পাবেন না। কোন জিনিস ছেলেদের প্যান্টের ভিতরে থাকে আর মেয়েদের সামনে বা সাইডে ঝুলে থাকে, কি সেটা? একদম সহজ একটি প্রশ্ন এবং রোমান্টিক প্রশ্ন, আশা করি রোমান্টিকভাবেই জবাব দেওয়ার চেষ্টা করবেন, অন্য কোনোভাবে নেবেন না। সময় এখন থেকে 10 সেকেন্ড। মানি ব্যাগ। হ্যাঁ, উত্তর হবে মানি ব্যাগ। মানি ব্যাগ মেয়েদের সাইডে ঝুলানো থাকে।